একদিকে মেগা কন্ট্রোল রুমে জেলাশাসক নিজে বসে পুরো গঙ্গাসাগর মেলা তদারকি করছে, যেখানে 1150 সিসিটিভি ক্যামেরা সহ একাধিক কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই তদারকি চলছে। সেখানে জিপিএস লাগানো, বিভিন্ন যে পিলগ্রিমেজ সিস্টেম রয়েছে, বিভিন্ন গাড়ি থেকে শুরু করে বিভিন্ন ভেসেল বার্জ প্রত্যেকটিতে কিন্তু জিপিএস ট্র্যাকিং লাগানো রয়েছে, যার মাধ্যমে যে পুরোটা ট্র্যাক করা যাচ্ছে কোন জায়গায় কোন ভেসেল বা কোন বাস বা কোন গাড়ি যাচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো পুলিশ কন্ট্রোল রুম, অর্থাৎ যে পুলিশ কন্ট্রোল রুমে, যেমন মেগা কন্ট্রোল রুমে জেলা শাসক নিজে বসে পুরো গঙ্গাসাগর মেলা তদারকি করছেন। লট এইট থেকে শুরু করে কচুবেড়িয়া, বাবুঘাট, আউটরামঘাট, যেই সকল জায়গা থেকে পুণ্যার্থীরা এসে উপস্থিত হচ্ছেন সাগর স্নান সারার জন্য সেই জায়গাতে, এবং মেগা কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হচ্ছে, ঠিক একইভাবে কিন্তু এই মুহূর্তে পুলিশ কন্ট্রোল রুম থেকেও কিন্তু সে একই রকম মনিটরিং করছে। আমি ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো যে এসপি কোটেশ্বর রাও নিজে কিন্তু বসে পুরো বিষয়টি তদারকি করছেন, এবং এই যে কন্ট্রোল রুম, এই কন্ট্রোল রুম মেগা কন্ট্রোল রুমের থেকে খুব একটা আলাদা বললে চলবে না। আমি যদি একদিকে দেখাই যে একদিকে কিন্তু পুরো সিসিটিভি ক্যামেরা, যে সিসিটিভি ক্যামেরা কপিল মুনির আশ্রম থেকে শুরু করে লট এইট, কচুবেড়িয়া সহ কলকাতা আউটরামঘাট, যেই সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটি মুহূর্তের প্রতিটি ঘটনা কিন্তু ধরা পড়ছে, এবং শুধু তাই নয়, এই সিসিটিভি ক্যামেরাতে কিন্তু অপরাধমূলক কাজ যা সকল হচ্ছে তাও কিন্তু ধরা পড়ছে। সেখানে পিক পকেটিং থেকে শুরু করে একাধিক অপরাধমূলক বা কাজ হচ্ছে তা কিন্তু যখন পুলিশের কাছে এসে জানানো হচ্ছে, সাধারণ বা পুণ্যার্থীরা তারা যখন জানাচ্ছেন তাদেরকে কিন্তু রীতিমতো পুলিশের পক্ষ থেকে সহায়তা করেছে। এবং ইতিমধ্যে এতক্ষণ পর্যন্ত কিন্তু প্রায় 600 থেকে বেশি পিক পকেটিং এর যে ঘটনা, সেই ঘটনার কথা জানালেন নিজে এসপি, নিজে জানালেন, এবং তার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু রিকভারি করা হয়েছে। অন্যদিকে আমি যদি আরো একবার ছবিটা দেখাই যে পুরো এই যে মেগা কন্ট্রোল রুমের মতনই যে পুলিশ কন্ট্রোল রুম করা হয়েছে, সেই পুলিশ কন্ট্রোল রুমে কিন্তু প্রত্যেকটি জায়গায় পুলিশের আধিকারিকরা বসে রয়েছেন এবং এসপি নিজে বসে রয়েছে, এবং প্রত্যেকটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে, প্রত্যেকটি সময়ে রাস্তা থেকে শুরু করে বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জেটি, বিভিন্ন ঘাটি, বিভিন্ন জায়গা, প্রত্যেকটি জায়গা কিন্তু মনিটরিং করা হচ্ছে। পুলিশ পক্ষ থেকে আমরা অ্যারাউন্ড 13,000 পুলিশ ফোর্স আমরা ডিপ্লয় করলাম, এটা আমরা সেক্টর ওয়াইজ ভাগ করে দিয়েছিলাম, মেল অ্যান্ড ট্রাফিক, তারপরে লট এইট, নামখানা, এইদিকে কুচুবেরিয়া, বেনুবন, চেমাগুড়ি অ্যান্ড তারপরে সাগর। সাগরের মধ্যে আমাদের কাছে অনেকগুলো সাবসেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে যথেষ্ট পরিমাণে পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট হয়ে আছে। এই ছাড়া আমাদেরকে সবসময় নজরদারি রাখার জন্য ওয়াচ টাওয়ার্স আছে, ড্রপ গেটস আছে, ক্রাউড কন্ট্রোল ম্যানেজমেন্ট করার জন্য, অ্যান্ড K1 K2 এখান থেকে যখন বাসেস আমরা পাঠাই, K1 K2 থেকে কুচুবেরিয়ার দিক থেকে এই কোয়ার্ডিনেশনটা আমাদেরকে লাগবে। কুচুবেরিয়ার জায়গাটা কম অ্যান্ড ওখানে হোল্ডিং ক্যাপাসিটি কম, এর জন্য আমরা লট এইট অ্যান্ড কুচুবেরিয়া, লট এইট অ্যান্ড সাগর সাথে কুচুবেরিয়া কোয়ার্ডিনেট করে এই পুরোটা কাজ করতে হবে। অ্যান্ড এছাড়া আমরা সিভিল অ্যাডমিনিশন সাথে সবসময় আমরা কোয়ার্ডিনেশনে থাকছি, আমাদের বার্জেসগুলো আছে, ভেজেলসগুলো আছে, এগুলো আমরা ফিল করে স্টিক মতো উইথ প্রপার সেফটি আমরা ওই দিকে পার করাচ্ছি, অ্যান্ড ওই দিক থেকে আমরা পিলগ্রিমসকে এইদিকে নিচ্ছি। এছাড়া যখন আমরা এরা বাদ দিকে যাবে, যখন হোলি ডিপ থেকে যাবে, তখন আমরা আমাদের ফাস্ট ইন্টারসেপ্টিং বোট পেট্রোলিং আছে, লঞ্চ পেট্রোলিং আছে, আমাদের অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিম আছে, ফুড পেট্রোলিং টিম আছে, মোটর সাইকেল পেট্রোলিং টিম আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আছে, তারপর আমাদের ডাক স্কোয়াড, ওইদিকে এইদিকে ডাক স্কোয়াড আছে, স্নিফার ডাক, বাম ডিসপোজাল স্কোয়াড আমরা অলরেডি রেখে রাখলাম, আমাদের কাছে স্ট্রাইকিং রিজার্ভ হাতে আছে, অ্যান্ড ড্রোনের দিয়ে আমরা পুরোটা মনিটর করছি উইথ সিসিটিভি, এটা আমাদের কন্ট্রোল রুম। তো এখান থেকে আমরা কোথায় কী হচ্ছে পুরোটা আমাদের মেলার, ইভেন মেইনল্যান্ডে, আমরা মেইনল্যান্ডের সাথে আমরা কথা বলতে পারি, অ্যান্ড দিস ইজ দি ম্যান প্যাক, এই ম্যান প্যাক দিয়ে আমরা উইথাউট ওয়্যারলেস হিসাবে এখান থেকে আমরা লট এইট পর্যন্ত, ইভেন মেইনল্যান্ড ট্রাফিকের হোটুগঞ্জ পর্যন্ত আমরা কথা বলতে পাই। মহিলা ফোর্স আমরা ডিপ্লয় করলাম অ্যারাউন্ড 500 মহিলা ফোর্স আমাদের কাছে আছে, কোন প্রত্যেকটা জায়গাতে মহিলা ফোর্সকে দেওয়া আছে। পিক পকেটস আমরা টাইমলি আমরা ই করছি, বিচের কাছে অ্যান্টি ছোট অ্যান্টি ক্রাইম টিম বিচের কাছে মফতিতে ইন সিভিল ড্রেস ওরা পেট্রোলিং করে যাচ্ছে, অ্যান্ড এখন পর্যন্ত আমরা অ্যারাউন্ড 600 আমরা প্রিভেন্ট টু অ্যারেস্ট আমরা করলাম। অর্থাৎ আগামীকাল, যেখানে আজকে 12-13 পর থেকে শুরু হবে পূর্ণ স্নানের তিথি এবং চলবে যা চলবে আগামীকাল পর্যন্ত, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোনোভাবে যেন কোনো রকম অসুবিধে সাধারণ মানুষের বা সাধারণ পুণ্যার্থীরা বিভিন্ন দেশ বিদেশ থেকে যেখান থেকে আসেন তাদের যেন অসুবিধার মুখে পড়তে না, সেই পুরো দিকটা কিন্তু নজরে রেখেছে পুলিশ প্রশাসন। গঙ্গাসাগর থেকে তীর্থঙ্কর দাস, আজকাল.ইন।